এই পাঁচটা ছিল মৌলিক সমস্যা। এখন আপনি আপনার সমাজ এবং বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই পাঁচটা সমস্যা আছে কি নাই। আছে, এরকম একটা যুগে জন্ম নিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম সমাজে থেকেও তিনি কখনো পাপের ধার কাছেও যান নাই। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা সমাজে থেকেও যখন তিনি নবী হননি তখনও পাপের ধার কাছেও তিনি যান নাই, তিনি কখনো শিরক করেননি, কখনো মূর্তি পূজা করেননি, কখনো রিবা খাননি, আর বাকি বিষয়গুলো ধার কাছেও যাননি। বরং তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন যাতে করে সমাজের এই অসঙ্গতিগুলো দূর করা যায়, এটা তো আপনারা জানেন। এরপর তিনি নবী হলেন 40 বছর বয়সে। প্রথম কোন আয়াত নাজিল হয়েছিল? সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ পাক প্রথমে পড়তে বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এখানে প্রথম কথাটা হচ্ছে পড়ুন, আল্লাহ পাক প্রথমে বললেন না সুদ খেও না, শিরক করো না, মাদক সেবন করো না, জেনার ধার কাছেও যেও না, আল্লাহ পাক এগুলো কিছুই বললেন না। এমনকি আল্লাহ এটাও বললেন না সুবহানাহু ওয়া তাআলা যে নামাজ আদায় করো, যাকাত দাও, রমজান মাসে সাওম রাখো। আল্লাহ পাক কি বললেন? পড়ুন। আপনার জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা। আমাদের জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা। যে যত বেশি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবে তার অন্তর্দৃষ্টি তত বেশি সুদূর প্রসারী হবে ইনশাআল্লাহ তাআলা, এবং তার আমল আরও সুন্দর হবে, তার ব্যবহার সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে, তার মনুষ্যত্ব ভালো হবে, তার দ্বারা সমাজ দেশ রাষ্ট্র উম্মা ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। অশিক্ষিত মূর্খ জনগণকে দিয়ে রাষ্ট্রের কোনো কাজ নাই। আছে, তবে শিক্ষাটা হতে হবে এমন জ্ঞান, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা, ওদের ভাষা ব্যবহার করে বলছি, আপনার ইলাহ আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই প্রকৃত জ্ঞান। যে জ্ঞানটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন, এটা জ্ঞান নয়, এটা জাহিলিয়াত। আমি কি বুঝাতে পারছি? এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনার জ্ঞানটা আপনাকে কি আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। এরপরে আপনি চিন্তা করবেন আপনি প্রকৃত জ্ঞানে কি না। কেউ যদি অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ড থেকে পাশ করে আসে, এসে বলে যে পর্দা এটা সেকেলে প্রথা, ওই যুগে চলতো এই যুগে চলে না, এই ব্যক্তিকে আমরা জ্ঞানী বলতে পারি না। কেউ যদি বাইরে থেকে বড় ডিগ্রি এসে বলে যে ইসলাম আসলে এই যুগে চলে না ওই যুগে চলতো, সুদের মধ্যেই আছে অগ্রগতি আর প্রগতি, ফ্রি মিক্সিং ভালো জিনিস, ছেলে মেয়ে একসাথে একসাথে পথ চলবে, খারাপ কিছু না, মাদকদ্রব্য খাওয়াই যায়, মানুষ মাদকদ্রব্য খেলে ভালো কাজ করার উৎসাহ পাবে, সমকামিতা একটা বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এরকম কথাবার্তা যদি কেউ বলে বা আল্লাহর হালালগুলোকে হারাম করে দেয়, হারামগুলোকে হালাল করে নেয়, এই ব্যক্তি বা এই সম্প্রদায়কে আমরা জ্ঞানী বলতে পারি না। কারণ তারা, তাদের জ্ঞান তাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে।